রাত্রি ঈদের সময় তো আসলে বিভিন্ন মিষ্টান্ন তৈরি করতে সেটি হতে পারে হচ্ছে সেমাই হতে পারে পায়েস কিংবা পুডিং সেক্ষেত্রে কিন্তু দুধটা অবশ্যই প্রয়োজন দুধের দাম বাড়তি পাশাপাশি যে মশলাগুলোর কথা বলছিলাম যে রোস্ট বানানোর ক্ষেত্রে কিংবা গরুর মাংসের রেজালা সব কিছু তৈরির ক্ষেত্রে কিন্তু মশলাটা আসলে খুব জরুরি এই যে এই পণ্যগুলোর দাম বেড়ে যাচ্ছে ক্রেতারা আসলে কি বলছেন ঈদকে কেন্দ্র করে দাম বাড়াটা তারা কিভাবে দেখছেন মিম আসলে দ্রব্যমূল্যের যেরকম ঊর্ধ্বগতি রয়েছে সেই রমজানের আগে থেকেই কিন্তু আসলে অনেক দ্রব্যের দাম বেড়ে গেছে এবং মশলার দাম বিশেষ করে বাড়তেই রয়েছে তো এতে আসলে তখন থেকেই কিছুটা সমস্যায় পড়ছেন ক্রেতারা একই সাথে যদি বলি যে ঈদকে সামনে রেখে যেটুকু দাম বেড়েছে যেমন চিনির দাম মুরগির মশলাগুলোর দাম কিংবা হালিমের দাম এগুলো যেগুলো বেড়েছে আসলে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা বাজার করতে এসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ এবং ক্রেতারা বিক্রেতারা বলছেন যেগুলোর দাম বাড়ার সেগুলো কিন্তু আসলে রমজানের আগেই বেড়েছে নতুনভাবে আসলে কোনো জিনিসের দাম বাড়েনি তবে চিনি এবং জিরার দাম কিন্তু 10-15 দিনের মধ্যে আসলে বৃদ্ধি পেয়েছে যার কারণে তারা আমাদেরকে এরকমটাই জানিয়েছেন যদি আরেকটু বলি যে গুঁড়া দুধ কিন্তু 710 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে এবং লিকুইড দুধ 100 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে এবং ঘি 1350 টাকা 1 কেজি বিক্রি হচ্ছে যদি ডিমের কথা বলি ডিমের দামটা কিন্তু গত সপ্তাহেও 42 টাকা দরে বিক্রি হয়েছিল আজকে কিন্তু 44 থেকে 45 টাকার দরে বিক্রি হচ্ছে এবং হাঁসের ডিম 60 থেকে 70-65 টাকা দরে কিন্তু আজকে হাঁসের ডিম বিক্রি হচ্ছে এছাড়া বিরিয়ানি মশলা 55 টাকা দরে বিক্রি হচ্ছে পোলাওয়ের চাল 140 টাকা সেমাই 50 থেকে 140 টাকা পর্যন্ত প্যাকেটজাত যে সেমাইটি রয়েছে এছাড়া খুচরা যে সেমাই রয়েছে সেটি 130 থেকে 150 টাকা দরে বিক্রি আজকে বাজারে দেখা যাচ্ছে তো আসলে যদি বলি যে দারচিনি এলাচি লবঙ্গ হলুদ ধনিয়া এগুলোর দাম আসলে আগের মতোই রয়েছে যে রমজানের আগে যেরকম দামে বিক্রি করতো তারা সেরকমই রয়েছে তবে জিরা মরিচ শুকনা যেমন গুঁড়া মরিচের দাম কিন্তু 375 টাকা দরে বিক্রি হচ্ছে যেটি আসলে মাসখানেক আগেও 290 টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া আদা রসুন পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে তো বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ বাড়লে কিংবা সরবরাহ ঠিকমতো থাকলে দামটা নিয়ন্ত্রণে থাকে এবং একই সাথে যদি বলছে যে প্যাকেটজাত যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাড়তি কোম্পানি আসলে বাড়ানোর কারণে যে দামে তারা কিনছে সেই দামে কিন্তু বিক্রি করতে মানে কেনা বেশি থাকার কারণে বিক্রিও কিন্তু বেশি দামে করতে হচ্ছে এমন দাবি আসলে বিক্রেতাদের অন্যদিকে ক্রেতারা বলছেন যে যদি দামটা আর একটু কমিয়ে আসলে ঈদের আগে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তাদের জন্য কিছুটা সুবিধা হয় যেহেতু ঈদে আসলে সব জিনিসের দামই একটু বাড়তি থাকে যেমন গরুর মাংসের দাম কিন্তু আজকে 780 টাকা দরে বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে 750 টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগির দাম কিন্তু আজকে 200 টাকা বিক্রি হচ্ছে যেটি 190 টাকা আজকে 210 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তো 10 থেকে 20 টাকা এরকম সব কিছুর দামে কিন্তু আসলে বাড়তি যাচ্ছে কিন্তু কিছুটা কিনতে হিমশিম খাচ্ছেন যারা সাধারণ মানুষ আছেন তারা এছাড়া স্বল্প আয়ের কিংবা নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এরকমটা অভিযোগ করেছেন যে দামটা আসলে নিয়ন্ত্রণ করা গেলে তাদের জন্য কিছুটা সুবিধা হয় এবং বাজার তদারকি কিন্তু এক্ষেত্রে খুব জরুরি মনে করছেন তারা অন্যদিকে ভক্ত অধিকার বলছেন তারা ঈদ এবং রমজান পুরো মাস জুড়েই কিন্তু ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে এবং কোনো ধরনের যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো বরিশালের পোর্ট্রোড বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিম বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান